কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশ ও সোয়াবের যৌথ আয়োজনে জাতীয় জাদুঘর মিলনায়তনে নদী ও পরিবেশ রক্ষায় করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌ পরিবহন মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শাজাহান খান। প্রধান আলোচক গণতদন্ত কমিশনের চেয়ারম্যান বিচারপতি শামসুল হুদা, উদ্বোধক তর্ক বাগিশ গবেষণা পরিষদের উপদেষ্টা এস এম রাশেদুজ্জামান, কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ আতাউল্লাহ খানের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন কোস্টাল জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের মহাসচিব AHM আরমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি লায়ন গনি মিয়া বাবুল MJF, লেখক ও গবেষক বীর মুক্তিযোদ্ধা আলহাজ মিয়া মজিবুর রহমান, উপ পুলিশ কমিশনার কবি নুরুল ইসলাম BPM, বাংলাদেশ টেলিভিশনের গীতিকার হারুনুর রশিদ, হিউম্যান এইড ট্রাস্ট ইন্টারন্যাশনাল এর যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ খায়রুল ইসলাম, আলহাজ মোহাম্মদ আকবর হোসেন, মোহাম্মদ শওকত আলী, ইন্তাজ আলী মন্ডল, অধ্যক্ষ MA মান্নান মনির প্রমুখ। বাংলাদেশের অধিকাংশ নদী দূষিত হচ্ছে, ঢাকা তো দূষণ হচ্ছে, মানে শেষ পর্যায়ে চরম পর্যায়ে এসে পৌঁছেছে। এই ঢাকার নদী দখল মুক্ত রাখার জন্য 20 কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ করে দিলাম। নদীর প্রাণ যারা হত্যা করছে তারা এই যুগে না দেখা। নদী সংরক্ষণ করা আমাদের নৈতিক দায়িত্ব। এই নদী শাসন করছে যারা, নদী ভক্ষণ করছে যারা, অথবা নদীর নাব্যতা নষ্ট করছে, তাদেরকে তাদের ব্যাপারে আমাদের পদক্ষেপ নিতে হবে। সব একটি সামাজিক সংগঠন, এদেশের দারিদ্র বিমোচনের কাজ করে, দরিদ্র জনগোষ্ঠী, অবহেলিত জনগোষ্ঠী এবং বিশেষ করে সম্প্রতি রোহিঙ্গাদের নিয়ে, রোহিঙ্গারা যখন এদেশে আসে তাদের পাশে এসে দাঁড়ালেন সোয়াব। আমাদের এই নদী কারা দখল করেছে এটা একটা তালিকা হওয়া দরকার সরকারের কাছে, এটা দাবি জানায় তারা। যেহেতু আপনার মানুষ হত্যা কারণ হত্যাকারী পুরো রায়টা বলেছে, এটা একটা তালিকা থাকা দরকার এবং এই তালিকা জেলা ভিত্তিক হওয়া দরকার এবং আপনার এই তালিকা উপজেলা ভিত্তিক হওয়া দরকার, যে কারা কারা এই নদী দখল করিয়া এবং যে কারা কারা মনে করেন ওই 1 বিঘা জমি কিনা 100 বিঘা জমি নিয়ে তারা এখানে ডেভেলপার মানে কোম্পানি করেছে, তারা এরকম আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে।